আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও চলে এলো আপনাদের জনপ্রিয় এপিসোড ফ্রাইডে কমেন্ট বক্স, যেখানে আপনারা আমাকে হ্যাশট্যাগ আস্ক টেক আনলিমিটেড লিখে যে প্রশ্নগুলো করেন সেখান থেকে কিছু বাছাই করা প্রশ্নের উত্তর আপনাদেরকে এই এপিসোডের মাধ্যমে আমি দিয়ে থাকি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি টেক আনলিমিটেড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ইউটিউব মার্কেটিং ও ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের প্রেস করে দিন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এবং পরবর্তী ফ্রাইডে কমেন্ট বক্সে আপনার প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে প্রশ্ন করুন হ্যাশট্যাগ আস্ক টেক আনলিমিটেড লিখে এই ভিডিওর কমেন্ট বক্সে। সো লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিওতে আমি প্রথমে যার প্রশ্নের উত্তর দিব তিনি হচ্ছেন ওয়াজ সেন্টার 24। তিনি প্রশ্ন করেছেন, ভাইয়া, ইসলামিক ওয়াজ চ্যানেলে কোন ক্যাটাগরি দেওয়া উচিত? ইসলামিক ওয়াজ চ্যানেলে আপনি পিপলস অ্যান্ড ব্লগস দিতে পারেন অথবা এডুকেশন দিতে পারেন, যেহেতু এখানে ইসলামিক আলোচনা করা হয়, মানুষ এখান থেকে শিখতে পারে। এরপর আপনি দিতে পারেন এন্টারটেইনমেন্ট, কেননা এটাও কিন্তু মানুষ অ্যাজ এ এন্টারটেইনমেন্টের জন্য অনেক সময় ওয়াজে অংশগ্রহণ করে, বা যখন মানুষ বিনোদন নিতে চায় তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ইসলামিক ওয়াজ, ইসলামিক গানগুলো শুনে থাকে, সেজন্য আপনি এটাকে এন্টারটেইনমেন্টও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপরে আপনি পিপলস অ্যান্ড ব্লগস তো আছেই, সেটা আপনি যে কোনো ভিডিওর ক্যাটাগরিতে দিতে পারেন, কোনো ধরনের সমস্যা আপনি পড়বেন না, আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এক্সপার্ট সাগর তিনি প্রশ্ন করেছেন, ভাইয়া, আপনি কিভাবে থাম্বনেইল সহ ভিডিও আপলোড দেন, প্লিজ যদি বলতেন। ভাইয়া, থাম্বনেইল সহ ভিডিও আপলোড দেই আমি যখন ভিডিওটা কমপ্লিট করি আপলোড করা, তারপরে থাম্বনেইলের অপশনে গিয়ে আমি থাম্বনেইলটা সেট করি, তারপরে পাবলিশ দেওয়ার সময় আমি থাম্বনেইল সহই পাবলিশ দেই। আপনারা কিভাবে আপনাদের ইউটিউব ভিডিওতে থাম্বনেইল সেট করবেন সে সম্পর্কে অলরেডি আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে, যেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন অথবা চ্যানেলে ভিজিট করেও দেখতে পারেন। যেটা দেখলেই আপনি বুঝে যাবেন কিভাবে একটি ভিডিওতে থাম্বনেইল সেট করতে হয় এবং থাম্বনেইল কিভাবে বানাবেন সে সম্পর্কেও ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন ইসলামিক মিডিয়া ভিডি, তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন, ভাইয়া, দয়া করে আমাকে আমার প্রশ্নটার উত্তর দিন। আমি জানি ইউটিউবের যে কোনো ভিডিও বা অডিও 5 সেকেন্ড কপি করা যায়, তো আমার প্রশ্ন হলো ইউটিউবের যে কোনো ভিডিওর মিউজিক আমি যদি 5 সেকেন্ড কেটে একই সাউন্ড বারবার যোগ করে 2 মিনিট করে কোনো একটা ভিডিওর মিউজিক কপি করে আমার চ্যানেলের ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগাই, তাহলে কি সেটা কপিরাইট হবে বা আমার সেক্ষেত্রে কি কপিরাইট খাবো কি? দয়া করে আমার প্রশ্নটার উত্তর দিবেন। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই ক্রিটিক্যাল প্রশ্ন। এই ব্যাপারে আপনার যে বিষয়গুলো জানতে হবে, সর্বপ্রথম সেই বিষয়গুলো হচ্ছে ইউটিউবের যে ফেয়ার ইউজ সেকশন আছে, এই ফেয়ার ইউজ সেকশনের যে লটা আছে সেটা আপনাকে একটু পড়ে নিতে হবে। আপনারা সেটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই সেখান থেকে পড়ে নেবেন এবং সেখান থেকে আপনারা জানতে পারবেন যে আসলে ইউটিউবের কপিরাইট কীভাবে কাজ করে এবং ফেয়ার ইউজ যদি আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে কার ভিডিও নিয়ে অন্যের ভিডিও আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনার প্রশ্নের উত্তরটা আপনি সেখান থেকে পেয়ে যাবেন, কেননা এটা খুবই ডিটেইল একটা ভিডিও নিয়ে আসার প্রয়োজন, এই জন্য আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের জন্য বিস্তারিত একটা ভিডিও এই সম্পর্কে নিয়ে আসার। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন RIT লাভ স্টোরি, ইউটিউব ভিডিওতে ভিউ কীভাবে পাবো, কন্টেন্ট ভালো বাট ভিডিও ভাইরাল হয় না। আচ্ছা, ইউটিউব ভিডিওতে কীভাবে ভিউজ পাবেন সে সম্পর্কে কিন্তু অলরেডি আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে দীর্ঘ 15-20 দিন আগে, আপনারা চাইলে ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নেবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখলে আপনি বুঝে যাবেন কীভাবে আপনার চ্যানেলে আপনি ভিউজ পাবেন। আপনার ভিডিওর কোয়ালিটি হয়তোবা অনেক ভালো কিন্তু আপনার চ্যানেলটা ছোট দেখে হয়তোবা অনেক ভিডিও মাঝে মাঝে ভাইরাল হচ্ছে না অথবা কোনো ভিডিওই আপনার ভাইরাল হচ্ছে না। একটা কথা বলে রাখি, ভাইরালের পিছনে কখনোই দৌড়াবেন না। যদি ভাইরালের পেছনে দৌড়ান তাহলে ভাইরাল আপনাকে হয়তোবা নির্দিষ্ট একটা সময়ের জন্য খুশি দিবে বা হ্যাপিনেস দিবে, কিন্তু এই নির্দিষ্ট সময়টার পরে যখন ভাইরাল আপনার চ্যানেল থেকে চলে যাবে তখন আপনার পরবর্তী নতুন ভিডিওগুলোতে যদি আপনি ভাইরাল না পান বা আপনার ভিডিওগুলো যদি ভাইরাল না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন এবং ইউটিউব থেকে সরে যাবেন, আস্তে আস্তে ভিডিও বানানো বন্ধ করে দিবেন। তাই চেষ্টা করবেন অ্যাভারেজ ভিডিওর ভিউজ যেন সন্তুষ্টজনক হয়। আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। পরবর্তীতে আমাদেরকে আরও প্রশ্ন করেছেন MTV24, ভাইয়া, আমার এই চ্যানেলে আমার ক্যামেরা দিয়ে ভিডিও করা সব ভিডিও কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না, 2 বার আবেদন করছি আমি। আচ্ছা,
আপনার হয়তো বা নিজের ভিডিও আছে, কিন্তু আপনি নিজেই ভিডিও তৈরি করেছেন বলেই যে আপনার ভিডিওগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মানছে, এটা কিন্তু প্রপারভাবে কখনোই সম্ভব না। আপনি অবশ্যই ভালো করে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পড়ুন, এবং ইউটিউবে আপনি যদিও নিজে ভিডিওর কন্টেন্ট তৈরি করেন, সেই ভিডিও কন্টেন্টগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের আন্ডারে কিনা বা ভিতরে কিনা, ইউটিউবের যে মনিটাইজেশন অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কিনা, সেটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। যদি এর মধ্যে না থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি ইউটিউবের মনিটাইজেশন পাবেন না বা আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না। সেজন্য অবশ্যই আপনাকে সেই বিষয়গুলো আগে জেনে নিতে হবে। আপনি গুগলে গিয়ে ইউটিউবের অ্যাডভার্টাইজার পলিসি অথবা কমিউনিটি গাইডলাইন লিখে সার্চ করবেন, আপনি অবশ্যই সে সম্পর্কে সব তথ্য পেয়ে যাবেন, ঠিক আছে? এরপর আপনি জানতে পারবেন যে আপনার ভিডিওতে আপনি কী করেছেন বা করেননি। যেমন আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই, আপনি আপনার নিজের ক্যামেরা নিয়ে যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করেন যেটা ইউটিউব কখনোই সায় দেয় না, তাহলে কি আপনি এটা বলতে পারবেন যে ভাইয়া আমি একটা অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করেছি আমার নিজের ক্যামেরা দিয়ে শ্যুট করে, কিন্তু আমি মনিটাইজেশন পাচ্ছি না, অথবা আমার ভিডিওটা কেন রিমুভ করে দেওয়া হলো? আশা করছি এই কেনর উত্তর আপনি পেয়ে গিয়েছেন। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন টেকনিক্যাল মাস্টার GH, ভাই এক চ্যানেলে দুইজনের ভয়েস থাকলে কোনো সমস্যা হবে কি না? কোনো সমস্যা নেই, এক চ্যানেলে আপনি দুইজনের কেন, 100 জনের ভয়েস দিলেও কোনো ধরনের প্রবলেম নেই, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। BFFC গেমার, তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাই কিভাবে ইউটিউবে বুস্ট করা যায় টাকা ছাড়া, এই নিয়ে একটা ভিডিও চাই। আচ্ছা, ইউটিউবে কিভাবে বুস্ট করা যায় টাকা ছাড়া, এই নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও ডেডিকেটেড তৈরি করব যেহেতু আপনারা চাচ্ছেন। তবে ছোট্ট করে আপনাদেরকে বলে দিই, ইউটিউবে আপনি টাকা ছাড়া যদি আপনার ভিডিওটাকে বুস্ট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভিডিওর ওয়াচ টাইম অনেক অনেক ভালো হতে হবে, আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট ভালো হতে হবে, এবং সেজন্য আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, ঠিক আছে? যখন আপনার ভিডিওর ওয়াচ টাইম এঙ্গেজমেন্ট ভালো হবে তখন ইউটিউবের রোবট কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই আপনার ভিডিওটাকে ইচ্ছে মতো মানুষের কাছে রিকমেন্ডেশন দিবে এবং অনেক অনেক বেশি বুস্ট করবে। আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন, এবং একটা ডেডিকেটেড ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো যে কীভাবে আপনারা কোনো রকমের টাকা পয়সা ইনভেস্ট করা ছাড়াই আপনার ইউটিউব ভিডিওকে বুস্ট করতে পারবেন, ঠিক আছে? তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ফানি কমেডি আমাদেরকে প্রশ্ন করেছেন, আমি যদি ভিডিও আপলোড করে প্রাইভেট করে দেই আর কয়েক মাস পর পাবলিক করি তাহলে কি কোনো সমস্যা হবে? ভিউজের সমস্যা হবে, চ্যানেলের কোনো সমস্যা হবে? আচ্ছা, আপনার প্রশ্নটা ছিল যে আপনি যদি ভিডিও আপলোড করে প্রাইভেট করে দেন, কয়েক মাস পরে পাবলিক করেন, কোনো ধরনের সমস্যা নেই, ঠিক আছে? আপনি যদি একটা ভিডিও আপলোড করেন এবং সেটা এক বছর পরেও ছাড়েন, কোনো ধরনের প্রবলেম নেই, এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই, আপনার যখন ইচ্ছে আপনি তখন ছাড়তে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার ভিডিও যেটা আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন সেটা প্রাইভেট থাকুক, সেটা পাবলিশ থাকুক, সেটা আনলিস্টেড থাকুক, সেটা স্ক্যাডিউল দেওয়া থাকুক, যেটাই থাকুক না কেন, আপনার ভিডিওর যে মনিটাইজেশন পলিসি, কমিউনিটি গাইডলাইন পলিসি, ইউটিউব কপিরাইট পলিসি, এগুলোর আন্ডারে কিন্তু সবগুলো ভিডিওই পড়বে। এমনটা হতে পারে না যে আপনি আপনার একটা ভিডিও নিজের না, আপনি একটা কপিরাইট ভিডিও আপলোড করলেন এবং সেটাকে প্রাইভেট করে রাখলেন, সেটাতেও কিন্তু কপিরাইট চলে আসতে পারে। অবশ্যই এই ব্যাপারগুলো আপনাকে ফলো করে তারপরে আপলোড করতে হবে, বা প্রাইভেট পাবলিক যেটাই করেন সেটা করতে হবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অক্সিজেন শায়ারি, উনি আমাদেরকে প্রশ্ন করেছেন, ভাই 200 ভিডিও আপলোড দিয়েছি 3 মাসে, তাও ভিউ পাই না, ভিউ কেন হয় না? আমি সব কিছু ঠিক মতোই ব্যবহার করি, দয়া করে জানাবেন। আচ্ছা, আপনি আসলে 200 ভিউজ ভিডিও হয়তো বা আপলোড করেছেন, এখনও হয়তো বা আপনি 3 মাসে কোনো ধরনের ভিউজ পাচ্ছেন না। তো 3 মাসে যেহেতু আপনি 200 ভিডিও আপলোড করেছেন, আমার কাছে মনে হচ্ছে তার মানে আপনি প্রায় প্রতি মাসে 70-80টার মতো ভিডিও আপলোড করেছেন, তাই না? অনেক বেশি স্ট্রাগল করেছেন। সো আমার যতটুকু মনে হয়, আমি যদিও আপনার ভিডিওটা দেখিনি বা আপনার চ্যানেলটা ঘুরে দেখিনি, তারপরে আমার যতটুকু মনে হয় যে এত বেশি ভিডিও আপলোড করতে গিয়ে আপনি আপনার কন্টেন্ট কোয়ালিটি হারিয়ে ফেলেছেন, আপনার কন্টেন্টে যতটুকু দেওয়া প্রয়োজন ছিল ততটুকু আপনি দিতে পারেননি, যার কারণে আপনার কন্টেন্ট হয়তো বা দর্শকের কাছে ইন্টারেস্টিং মনে হয়নি এবং এই জন্য ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়ছে না। সেজন্য আমি আপনাকে বলবো, আপনার থাম্বনেইলের দিকে, আপনার টাইটেলের দিকে, ভিডিওর ক্যাটাগরির দিকে, টপিক্সের দিকে একটু মনোযোগ দিন। মনোযোগ দিয়ে আর একটু ভালো ইন্টারেস্টিং কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন, কন্টেন্টে ভ্যালু দেওয়ার চেষ্টা করুন, তাহলে আস্তে আস্তে আপনার ভিডিওর ভিউজ আমি আশা করছি বাড়বে। আপনি এখন 3 মাসে 200 ভিডিও ভিউজ আপলোড করেও পাচ্ছেন না, কিন্তু একসময় এমন চলে আসবে যে আপনি 1 মাসে ভিডিও আপলোড করে একটা ভিডিওই থেকে 3 মিলিয়ন ভিউজ পেয়ে যাবেন, যদি আপনার মধ্যে কনসিস্টেন্সি থাকে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ইমন মিয়া প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
আমি যদি কোনো গান হতে শুধু মিউজিকটা রেকর্ডিং করে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক হিসেবে ব্যবহার করি তাহলে কি কপিরাইট স্ট্রাইক অবলিক ক্লেম আসতে পারে? অবশ্যই আসতে পারে। আপনি অন্যের মিউজিক বা গান যে কোনোভাবেই রেকর্ড করেন না কেন, যদি তার মিউজিক বা গান আপনি রেকর্ড করে আপনার ভিডিওতে ইউজ করেন, সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে হোক অথবা আপনার ভিডিওর মূল মিউজিক হিসেবে হোক না কেন, অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম আসার পসিবিলিটি রয়েছে। অবশ্যই এই ব্যাপারে আপনাকে বি কেয়ারফুল থাকতে হবে। কোনো ধরনের কপিরাইট মিউজিক কপিরাইট কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করা যাবে না। যদি আপনি ইউটিউব থেকে কপিরাইট স্ট্রাইক খেতে না চান, কপিরাইট ক্লেম খেতে না চান। তারপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করেছেন টেক টাইম 209, কত সাবস্ক্রাইবে মনিটাইজেশন পাওয়া যায়? আপনি 1000 সাবস্ক্রাইবার যদি বিগত 365 দিনের মধ্যে আপনার চ্যানেলে অর্জন করে থাকেন তাহলেই আপনি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পাওয়ার পরে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পাওয়ার পরে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কি তাহলে 365 দিন মানে এক বছরের আগে যদি আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ইউটিউব ওয়াচ টাইম মানে ভিডিওর ওয়াচ টাইম চলে আসে তাহলে কি আমি পাবো না? অবশ্যই পাবেন। আপনি যদি 3 দিনে পেয়ে যান, আপনি যদি 10 দিনে বা 1 সপ্তাহ বা আপনি যদি 1 মাসেও পেয়ে যান, তারপরেও কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী প্রশ্ন করেছেন আসিফ ইসলামিক চ্যানেল, ভাইয়া আমি একটি ইসলামিক চ্যানেল খুলেছি, এখন এটার মধ্যে কোন ক্যাটাগরি দিব? ইসলামিক চ্যানেল কোন ক্যাটাগরি দিবেন সে সম্পর্কে অলরেডি ভিডিও শুরুতেই আমরা একটা কথা বলেছি। আপনি এন্টারটেইনমেন্ট, আপনি এডুকেশন, আপনি পিপলস অ্যান্ড ব্লগস, এগুলো আপনার ইসলামিক চ্যানেলের ভিডিও ক্যাটাগরিতে ইউজ করতে পারেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এমডি মামুন, তিনি প্রশ্ন করেছেন 2021 সালে কোরআনের সুরা ভিডিওতে মনিটাইজ পাবো? যেমন আন নাফি বা শিখুন সুরা চ্যানেলের মতো অডিও অন্যের জানাবেন প্লিজ। অন্যের অডিও, অন্যের ভিডিও, এই ধরনের অন্যের কন্টেন্ট আপনার চ্যানেলের ভিডিওতে আসবে, এরকম যত প্রশ্ন আপনাদের মাঝে আসে বা এই ধরনের যত প্রশ্ন আপনাদের মধ্যে আছে, এই সবগুলো প্রশ্নের একটাই উত্তর, যদি অন্য কারো কন্টেন্ট আপনার চ্যানেলে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ডেঞ্জারাস জোনে থাকবেন, ঠিক আছে? এটা আপনাকে মনে রাখতে হবে। এটা ইউটিউবের কমিউনিটি কখনোই প্রিফার করে না। সবসময় চেষ্টা করবেন নিজের কন্টেন্ট দিয়ে কাজ করার, ঠিক আছে? অন্যরা কীভাবে পেয়েছে, অন্যরা কীভাবে পেলো, এটা যদি আপনি অন্যের মতো ভালো পলিসি আপনার মধ্যে থাকে, অন্যের মতো যদি আপনি অ্যাগ্রিমেন্ট করে নিতে পারেন, যাদের অডিও যাদের ভিডিও তাদের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করে অ্যাগ্রিমেন্ট করে নিতে পারেন যে তারা আপনাকে কপিরাইট ক্লেম দিবে না, স্ট্রাইক দিবে না, এ ধরনের অ্যাগ্রিমেন্ট যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে? নাহলে কিন্তু আপনি ডেঞ্জার জোনে থেকে যাবেন। পরবর্তীতে প্রশ্ন করেছেন কানিজ ফাতেমা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আমার একটা কোশ্চেন ছিল যে আমি কিভাবে বুঝবো যে আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়েছে? আপনার চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে তাহলে আপনি আপনার ইমেইলে পেয়ে যাবেন, আপনাকে ইমেইলে বলে দেওয়া হবে যে আপনার চ্যানেলে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছে এবং আপনার ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডেও আপনি দেখতে পাবেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং একটা বক্সের মধ্যে দেখবেন 1 বা 2, একটা পড়লে 1 লেখা থাকবে, দুইটা পড়লে 2 লেখা থাকবে। আর যদি সেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা আপনার প্রথমবারের মতো হয় তাহলে সেক্ষেত্রে আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং দেখতে পারবেন, ঠিক আছে? আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। পরবর্তীতে প্রশ্ন করেছেন হোলি কোরআন বাংলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার প্রশ্ন হলো আমি বাংলা অনুবাদ সহ কোরআন তেলাওয়াত আপলোড দেই, সেই কারণে বিভিন্ন কারীদের তেলাওয়াতের অডিও নিয়ে থাকি এবং বিভিন্ন ভিতরে এবং ভিডিওর ভিতরে দিয়ে থাকি বিভিন্ন কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপ, সেই ক্ষেত্রে কি রিইউজ কন্টেন্ট হবে? আশা করি আমার প্রশ্নটি বুঝতে পারছেন। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার প্রশ্ন ছিল যে আপনি কোরআন নিয়ে বিভিন্ন অনুবাদমূলক ভিডিও তৈরি করেন এবং আপনার ভিডিওতে বিভিন্ন রকমের কারীদের অডিও ক্লিপের সাথে আপনি বিভিন্ন কপিরাইট ফ্রি ভিডিও আপনার ভিডিওতে অ্যাটাচ করে তারপরে সেটা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন। এটা কিন্তু আপনার ভিডিওগুলোতেও যদি আপনি কপিরাইট ফ্রি ভিডিও ইউজ করে থাকেন তাহলে হয়তোবা ভিডিওতে আপনি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক খাবেন না, কিন্তু আপনার চ্যানেলে রিইউজ কন্টেন্ট ইউজ করার ক্ষেত্রে আপনার রিইউজ কন্টেন্টের যে প্রবলেমগুলো আছে সেটা ফেস না করলেও আপনি যে অন্য কারীদের অডিও ক্লিপ ইউজ করছেন এই জন্য কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম আসতে পারে বা কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে যদি কপিরাইট ওনার আপনাকে স্ট্রাইক দিয়ে দেয়। আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আজকে টেক আনলিমিটেড লিখে প্রশ্ন করেছেন অফিসিয়াল ফেমাস লাইকি, ভাইয়া আমার চ্যানেলে লাইকি ভিডিওর ওয়াটারমার্ক তুলে যদি ভিডিও আপলোড করি তাহলে কি মনিটাইজেশন পাবো? আশা করি উত্তর দিবেন।
আপনি যদি আপনার ভিডিওতে লাইকি ভিডিও যে ওয়াটারমার্ক আছে সেটা তুলে যদি ভিডিও আপলোড করেন। আচ্ছা, লাইকি ভিডিওতে আমি যতটুকু জানি যে আপনারা যারা লাইকিতে ভিডিও তৈরি করেন তাদের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো থাকে বা অডিওগুলো থাকে সেগুলোর কপিরাইট ওনার আছে। যেমন বিভিন্ন হিন্দি, বাংলা, ইংলিশ গান, যে গানগুলোতে আপনারা বিভিন্ন সময়ে অ্যাক্টিং করে আপনার ভিডিওগুলোকে টিকটকে বা লাইকিতে আপলোড করেন, সেই ভিডিওগুলো যদি আপনি ইউটিউবে যে কোনোভাবেই আপলোড করেন না কেন, আপনার ভিডিওতে অডিও থাকার কারণে, কপিরাইট অডিও থাকার কারণে আপনার চ্যানেলে কিন্তু আপনি বারবার কপিরাইট ক্লেম খাবেন এবং কপিরাইট স্ট্রাইকও খাবেন। এবং অবশ্যই মনে রাখবেন, আপনি যদি 90 দিনের মধ্যে 3টা কপিরাইট স্ট্রাইক বা 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেলে খেয়ে যান, তাহলে কিন্তু আপনার চ্যানেলকে টার্মিনেট করে দেওয়া হবে, আপনার চ্যানেল ডিলিট করে দেওয়া হবে অথবা ডিজেবল করে দেওয়া হবে। ঠিক আছে, আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। FFID শপ ভাইয়া, আমার প্রশ্ন, আপনি কোন মাইক্রোফোন ব্যবহার করেন মনে হয়? আচ্ছা ভাইয়া, আমার প্রশ্ন, আপনি মাইক্রোফোন ব্যবহার করেন ওটার দাম কত এবং ভয়েসে কোনো এডিট করেন কি না? আচ্ছা, উনি জানতে চেয়েছেন যে আমি কোন মাইক্রোফোন ইউজ করছি। আমি বর্তমানে যে মাইক্রোফোনটা ইউজ করছি এটা হচ্ছে বোয়া বাই M1 মাইক্রোফোন, যেটার দাম আপনি 1,000 থেকে 1,200 টাকার মধ্যে বাংলাদেশে পেয়ে যাবেন। এবং অবশ্যই ডেফিনেটলি, আমি যেহেতু প্রফেশনাল ভিডিও তৈরি করি, আমি আমার সাউন্ডটাকে এডিটিং করি এবং আমি কীভাবে সাউন্ড এডিট করি সে সম্পর্কে কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে, যেটা লিংক আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলে ভিজিট করেও আপনারা দেখতে পারবেন আমি কীভাবে সাউন্ড এডিট করি সে সম্পর্কে একটা জনপ্রিয় ভিডিও, সেটা থেকে আপনারা শিখে নিতে পারেন কীভাবে আপনারাও আমার মতো সাউন্ড এডিট করতে পারবেন। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন রিজিক BD69, তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন, ভাইয়া একটা ভিডিও কি আর 2টা চ্যানেলে আপলোড করা যাবে? জানালে অনেক খুশি হব। আপনি একটা ভিডিও 2টা চ্যানেলে আপলোড করলে রি আপলোডের বা রিইউজ কন্টেন্টের যে প্রবলেমটা আছে সেটা আপনার ফেস করতে হবে ইউটিউবে। এই জন্য আমার সাজেশন, আপনি কখনোই আপনার একটা ভিডিও 2টা চ্যানেলে আপলোড করবেন না। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হাফসার রান্না বান্না, আচ্ছা, উনি প্রশ্ন করেছেন, ভাইয়া ভিডিও আপলোডের পর কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিলিট করে নতুন মিউজিক অ্যাড করব মোবাইল দিয়ে, প্লিজ জানাবেন, জানালে খুবই হেল্প হবে। আচ্ছা, আপনি চলে যাবেন আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে গিয়ে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে এডিটে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি বাম পাশে আপনার ড্যাশবোর্ডের কোনাকোনি বরাবর লোগোর নিচে দেখবেন এডিট অপশন আছে, সেখানে এডিট অপশনে গিয়ে আপনি চাইলে আপনার ভিডিওটাকে এডিট করার সময় আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে আপনি চেঞ্জ করতে পারবেন। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন জুকিন মিডিয়া, ল্যাপটপে বাংলা কীভাবে লিখব? ল্যাপটপে বাংলা লেখার জন্য আপনি আপনার ল্যাপটপটা যদি উইন্ডোজের ভার্সন হয় তাহলে সেক্ষেত্রে আপনার ল্যাপটপে Vijay 52 বা অভ্রো ডাউনলোড করে নিয়ে আপনার ল্যাপটপটাকে ইনস্টল করে আপনার ল্যাপটপে এই সফটওয়্যার ইনস্টল করে আপনি বাংলা টাইপিং করতে পারবেন। এ সম্পর্কে ইউটিউবে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে আপনি Vijay 52 ডাউনলোড করবেন অথবা Vijay 52 কীভাবে ইনস্টল করবেন অথবা কীভাবে অভ্রো দিয়ে আপনি বাংলা লিখবেন, সে সম্পর্কে অনেক ভিডিও আছে ইউটিউবে। আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আমার সেকেন্ড চ্যানেলে ভিডিও নিয়ে আসার যে কীভাবে আপনারা কম্পিউটারে বাংলা লিখবেন। ঠিক আছে, আর সেকেন্ড চ্যানেল হচ্ছে আমার সাইফুর রহমান আজিম, যেটা লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে প্রযুক্তি সম্পর্কিত ছোটো বড়ো সব বিষয়ে সেখানে ভিডিও পাবেন, আমার সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো বন্ধুরা, আজকে এই কটাই প্রশ্ন ছিল, আশা করছি এই প্রশ্নগুলো থেকে আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে এবং এতটুকু উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এবং পরবর্তী এপিসোডে আপনার প্রশ্নের উত্তর পেতে এক্ষুনি আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে ফেলুন #AskTechUnlimited লিখে আপনার প্রশ্নটি, হতেও পারে পরবর্তী সপ্তাহে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।